নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সৌভিক। প্রথমেই এক নজরে বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বিদায় 2021, নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে বর্ষবরণ। সরকারি স্কুলে শূন্য বহু শিক্ষক পদ, গণ অভিবর্তন করবে আকশা। বছরের শেষ দিনে মৃত্যু কাগজকল কর্মীরা, মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 90। এবারে বিস্তারিত প্রাইম টাইম নিউজ। বিদায় নিচ্ছে 2021 খ্রিস্টাব্দ, 2022 সালকে স্বাগত জানাতে প্রস্তুত সবাই, নতুন বর্ষকে বরণ করতে প্রস্তুত শিলচর। চলছে বর্ষবরণের নানা আয়োজন, তবে কোভিডের বিধিনিষেধ এবার তেমন জকমালো হচ্ছে না নববর্ষের অনুষ্ঠান। নানা ঘটনার ভেতর দিয়ে কাটল 2021, এবার তাই নতুন বছর নিয়ে আসুক সবার জীবনে সুখ ও আনন্দ, এটাই নতুন বছরের আগে প্রার্থনা। নববর্ষের অনুষ্ঠানের শেষে যাতে কেউ মদ্যপান করে গাড়ি না চালায় তার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে। বহু শিক্ষকের পদ শূন্য সরকারি বালিকা বিদ্যালয়ে, এই শূন্য পদগুলি পূরণের দাবিতে গণ অভিবর্তন করবে আকশা। এক সাংবাদিক সম্মেলনে আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, এটা অত্যন্ত দুঃখের কথা যে ঐতিহ্যবাহী সরকারি স্কুলগুলিতে শিক্ষকের বহু পদ শূন্য, সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থা অত্যন্ত শোচনীয়, তাই এ নিয়ে ছাত্র আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি। এদিন আকশার সরাসরি বালিকা বিদ্যালয়ের একটি কমিটি গঠন করা হয়, উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয় এই স্কুলের ছাত্রী আফসানা বেগম, মধুমিতা হালদার ও উর্মিলা দাসকে। এছাড়া স্বাগত জানানো হয় মহিলা কলেজের শর্মিলা দাস ও রাধামাধব কলেজের শ্যামলী দাসকে। বরণ করা হয়। শিক্ষক যদি না থাকলো এখানে, তাহলে কিভাবে ছাত্রছাত্রীরা এখান থেকে ভালো ফল করে বেরিয়ে আসবে? তাই এর জন্যে আমি শিক্ষামন্ত্রী সমেত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাই। আমরা আশা করব এ ব্যাপারে একটা সদর্থক ভূমিকা নেবেন, আর যদি না হয় আগামী দিনে আমরা গণকনভেনশন করে যদি এক মাসের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ সরকার থেকে না হয়, তা আমরা গণ অভিবর্তন করে উপত্যকার সমস্ত ছাত্রছাত্রীদের অভিবর্তনে এনে আমরা একটা বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হব। কাছার কাগজকল কর্মী মোহন সিং মারা গেলেন, এ নিয়ে কাগজকল মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 90। কাগজকল বন্ধ হয়ে যাওয়ার পরে এভাবে মৃত্যু মিছিল চলছে। হৃদরোগ ও লিভারজনিত রোগে তার মৃত্যু হয়, এ নিয়ে জানান কাগজকল কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী। কাছার কাগজকলের শ্রমিক কর্মচারীর উপর সরকারি অবহেলা, নির্যাতন আর যন্ত্রণার আরও এক বছর অতিক্রান্ত। আজ 2021-এর শেষ দিন। দুঃখের ব্যাপার হলো গতকাল আমাদের আরেকজন সহকর্মী মোহন সিং দীর্ঘদিন রোগভোগের পর এই জীবন ত্যাগ করেছেন অকালে। মোহন সিংকে চিকিৎসার জন্য নিগ্রিম শিলংয়ে নিয়ে যাওয়ার পথেই উনার অকাল মৃত্যু ঘটে। এ পর্যন্ত কাছাড় এবং নগাঁও কাগজকলের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 99, সেঞ্চুরি হয় হয় অবস্থা। একটা ভারতবর্ষের রাষ্ট্রীয় শিল্প যার মালিক ভারত সরকার, সেখানে 59 মাস ধরে বেতন বন্ধ করে রেখে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় এভাবে একের পর একের মৃত্যু হচ্ছে, কোনো হেলদুল নেই, এক নজিরবিহীন ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি হয়েছিল গত অক্টোবরে, সেপ্টেম্বরের 28 তারিখ হবে। এবারে সামান্য বিরতি রয়েছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। আগামী 8 ও 9 জানুয়ারি
প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা সেরা ডাক্তাররা। এরা হলেন হায়দ্রাবাদের অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডক্টর সুদর্শন রেড্ডি ও সিএমসি ভেলোরের চিকিৎসার অভিজ্ঞতা লব্ধ নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ প্রভুপি। এছাড়াও শিলচরের স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। প্রতি সোম ও শুক্রবার বিশিষ্ট ইএনটি ও হ্যাডনেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজে হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা লব্ধ ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 0384235-6843, এটা আমাদের ল্যান্ড নাম্বার। আমাদের আরও নাম্বার রয়েছে 9395413890 এবং 9169166907 এই নম্বরে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার ড্রিম ট্রেনিং হোম কোচিং সেন্টারের আরেকটি শাখার যাত্রা শুরু হয়েছে কাবগঞ্জের আমড়াঘাট রোডে। এই সেন্টারে সেবা এবং সিবিএসসি বোর্ডের অধীনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসসালামু আলাইকুম, নমস্কার। ODTH কি কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজপুর। হমারে ইয়াহ জো জো ফেসিলিটি হ্যায়, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যায়। দূসরা जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट देके उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप हैं जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं, वो भी सुविधा यहाँ उपलब्ध है। और CBSE और शावा बोर्ड की जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको आवर टीम को उज्जवल करें। आज ही যোগাযোগ করুন আওয়ার ড্রিম হোম কোচিং সেন্টার, কাবগঞ্জ আমড়াঘাট রোড, নিয়ার এমি মাদ্রাসা। কন্ট্যাক্ট নাম্বার 6002612592 এবং 8638923143। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 8486033119। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপোলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। সুস্বাদু কেক ও ডেকোরেশনের ব্যবস্থা একসাথে পেলে কেমন হয়? একসঙ্গে সামাজিক অনুষ্ঠানের সব ব্যবস্থা করে দিচ্ছে কেক ও ইভেন্ট। সুস্বাদু কেক ও ডেকোরেশনের জিনিসপত্র আর গোটা ইভেন্ট ম্যানেজমেন্ট একসাথে পাবেন আমাদের কাছে। কেক ও ইভেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু কেক ও সব ধরনের ডেকোরেশনের জিনিসপত্র, যেমন বেলুনস, শুভ জন্মদিন ফয়েল, শুভ বার্ষিকী, এগুলো।
বিয়ের অন্নপ্রাশন, বার্থডে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খুব কম বাজেটে মনের মতো সাজসজ্জা পেয়ে যাবেন একই জায়গা থেকে। আপনাদের এই সুযোগ দিচ্ছে কেকো ইভেন্ট অম্বিকাপট্টি শিলচর। আজই হোয়াটসঅ্যাপ করুন 9707763155 এই নম্বরে, সাথে সাথে ক্যাটালগ চলে আসবে আপনার কাছে। আমাদের এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। ফিরে এলাম খবরে। বরখলা হরিণছড়া পশু চিকিৎসা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি দোকানঘর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে আনুমানিক 2টার সময়। এই দোকানের মালিক মোস্তিন আলী বড়ভুইয়া। স্থানীয় লোকজনের অভিযোগ, আগুন লাগার পরপর বিডিপিকে খবর দেওয়া হলো, কিন্তু বিডিপি লোকেরা থানায় খবর দেননি। আগুন নেভানোর ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক বাহিনী। এখন সকাল 10টার সময় মানে ঘুরে 9টা থেকে 10টার সময় আইছি, ভাইয়া একটু একটু আগুন আসলো ওটা লইয়া গেছে। এটা রিকোয়েস্ট করিয়া এটা আমরা সব বিচার চাই। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 3টি ঘর। ঘটনাটি ঘটেছে বদরপুর লামারঝুয়ার কালীবাড়ি এলাকায়। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 লামারঝুয়ার কালীবাড়ি এলাকায় আব্দুল সালাম, আব্দুল হামিদ ও আবু আহমেদের ঘরে আগুন লাগে। আগুন লাগার মিনিট 20-এর মধ্যে দমকল ঘটনাস্থলে পৌঁছেও রক্ষা হয়নি 3টি দোকানের। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 25 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সরকারি বিভিন্ন নীতি নির্দেশিকার পরেও একাংশ শিক্ষক বেপরোয়া। তারা তাদের ইচ্ছে খুশি মতো স্কুলে পা রাখেন, এমন এক শিক্ষকের হদিশ পাওয়া গেছে করিমগঞ্জ পাথারকান্দিতে। আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন পাথারকান্দির সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। আসিমিয়া সিনিয়র মাদ্রাসার শৈক্ষিক পরিবেশ তদন্ত করতে গিয়ে এই তথ্য সামনে এসেছে। এই মাদ্রাসা বর্তমানে স্কুলে রূপান্তরিত হলেও বদলানো হয়নি সাইনবোর্ড। এই স্কুল ছাত্র ও ছাত্রী খাতায় পত্রে 18 জন, আর বাস্তবে মাত্র 3 জন বা 4 জন। আর এই স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম দীর্ঘ 3 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখার প্রয়োজন বোধ করেননি। আজি আমার একটা এনকোয়ারি দিছিলে আমার ডিসি স্যারে, যে আসিমিয়া আইনি মাদ্রাসা আমার ডিএইচির কিছুমান সাপ্লাই কনস্ট্রাকশন কাম হয়েছিল, সেইটো কারণে আমার একটা এনকোয়ারি আসছিল। তো আমি এনকোয়ারি করলো, মানে এনকোয়ারি করার আগতেই, মানে আহার আগতেই প্রিন্সিপাল মানে সুপারিনটেন্ডেন্ট মাদ্রাসার যোন আছে তেও একটা কমপ্লেইন দিছিল যে কামখিনি মানে এজ পার প্ল্যান এন্ড এস্টিমেট হওয়া নাই। তো তারপর মই আজি আহিলো উইদিন দ্য স্কুল আওয়ার্স। অহার পাছত ইয়াতে আমার যোনে কমপ্লেইন দিছে সুপারিনটেন্ডেন্ট আহিছি, তেওঁক আমি এবসেন্ট পাইছো। আৰু লগতে কিছুমান লোকেলে এতিয়া আমাক ইনফৰমেশ্যন এটা দিছে যে প্ৰিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট আহিছি, ইয়াতে মানে মোষ্ট অফ দ্য টাইম নাথাকে, তেওঁ মোষ্ট অফ দ্য টাইম গুৱাহাটীত থাকে। তো এইটো আমি প্ৰমাণ কৰাৰ কাৰণে আমি এটেণ্ডেন্স ৰেজিষ্টাৰটো চালোঁ। এটেণ্ডেন্স ৰেজিষ্টাৰটো চাই তেওঁ মানে লাষ্ট তেওঁ নেক্সট ইনচাৰ্জ যোন আছে তেওঁ ক'লে যে এটা চি এল পিটিশ্যন দি গৈছে। চি এল পিটিশ্যনটো কালিলৈকে আছিলে আৰু চি এলটো এপ্ৰুভ হোৱা নাই, মানে চি এলটো ইন্সপেক্টৰ স্কুলৰ পৰা তেওঁ এপ্ৰুভ হোৱা নাই। আৰু কি কামত গৈছে মই যেতিয়া সুধিছোঁ তেতিয়া এইটো পালোঁ যে একো গভৰ্ণমেণ্ট অৰ্ডাৰ মানে নাই, তেওঁ ডিউটি লিভ বুলি এটেণ্ডেন্স ৰেজিষ্টাৰত দি যায়, যেটো আপোনালোকে অলরেডি ভিডিও শুনেছে। আৰু টোটেল টিচাৰ এই মাদ্রাসাত কেইজন আছে সেইটো বুঝাতে তেও কলে 18 জন টিচাৰ এই স্কুলত আছে, তো মানে মাদ্রাসাত আছে। তো আউট অফ 18 আমি করিমগঞ্জ পুরসভার সাফাই কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুরসভার আধিকারিকের উদ্দেশ্যে এই হুমকার ছুড়লেন সিপিএম নেতা চন্দন চক্রবর্তী। তিনি বলেন, পুরসভায় তহবিল থাকা সত্ত্বেও কেন সাফাই কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, অনৈতিকভাবে পুরসভার সাফাই কর্মীদের কাছ থেকে ছাঁটাই করা হলেও বৃহত্তর আন্দোলন মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে পুরসভা কর্তৃপক্ষকে। যে না, এই অবস্থা চলতে পারে না। কে কি দল করছেন, কে কি মতাদর্শ নিয়ে চলছেন সেটা বড় কথা নয়, করিমগঞ্জকে রক্ষা করতে হবে মানবিকতার কারণে। আমরা
সেই সাফাই কর্মচারীদের কাছে হোক সাধারণ লোকদের কাছে আমরা দায়বদ্ধ। এই মুমর্ষ আজকে যখন করোনা মহামারী সেই সময় রাত্রের অন্ধকারে বের হয়ে কাজ করেছে, শহরকে পরিচ্ছন্ন রেখেছে, তারা যদি কাজ না করে শহর দুর্গন্ধময়। এই কথাগুলো অনুধাবন করছেন না এইখানে আধিকারিক যারা আছেন, এরা এই কথাগুলো অনুধাবন করছেন না, একটা অবিবেচকের মতো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। তো আমি আপনাদের মারফতে তাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি পারেন এদেরকে ছাঁটাই করুন, আর আমরা যদি পারি। করিমগঞ্জের অনেক ইতিহাস আছে, করিমগঞ্জের লোক আন্দোলন করা জানে, আবার অন্যদিকে করিমগঞ্জের লোক সহনশীল, সহনশীল ধৈর্যের একটা সীমা থাকে, সহনশীলতার একটা সীমা থাকে, সেটা অতিক্রম হয়ে গেছে। এত অভদ্র, এত অমানবিক আধিকারিক করিমগঞ্জ পৌরসভায় অতীতে কোনোদিন আসে নাই। এবারে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, রয়েছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছে, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। আরএইচ ফার্নিচার, উত্তর কৃষ্ণপুর, সোনাই রোড, নিয়ার আইঅন ডিজিটাল জোন। আমাদের এখানে রয়েছে বিয়ের সম্পূর্ণ ফার্নিচার, এছাড়াও রয়েছে ফ্ল্যাটের জন্য বেডরুম সেট, কিচেন শোকেস। ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি ও নানান রকমের ফার্নিচার। ইএমআই সিস্টেমে ফার্নিচার কিনতে পারবেন। আমাদের এখানে 2,00,000 টাকার যদি ফার্নিচার কেনাকাটা করেন তাহলে 10,000 টাকার একটি গিফট দেওয়া হবে।
যদি কেউ 1,00,000 টাকার ফার্নিচার কেনাকাটা করেন তাহলে 5,000 টাকার একটি গিফট দেওয়া হবে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন RH ফার্নিচার শোরুমে। যোগাযোগের জন্য আমাদের মোবাইল নম্বর 7099441722 অথবা 7002629387। ফিরে এলাম বিরতির পর। বরখোলা থানার ময়নাগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 2 যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল 3:30। আহতরা হলেন লেবুরবন্দের বছর 30-এর দীপক দাস ও পাঁচগ্রামের বছর 20-এর আকাশ দাস। আহতদের উদ্ধার করে বরখোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তাদের শিলচর মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। নাম কি দীপক দাস, বয়স কত? অনেক বরাক উপত্যকা বঙ্গ সাংস্কৃতিক সম্মেলনের ব্যবস্থাপনায় 4টি গ্রন্থ প্রকাশ করা হয়েছে বঙ্গভবনে বৃহস্পতিবার রাতে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সতু রায়, সুমিত্রা দত্ত, বরাক বঙ্গের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, অমলেন্দু ভট্টাচার্য, ইমাদ উদ্দিন বুলবুল, সঞ্জীব দেব লস্কর, অধ্যাপক গণেশ নন্দী প্রমুখ। বইটার নাম আমার বাবা কামিনী কুমার চন্দ্র। আমার বাবা খুব আবেগময় নামটি, আর তারপরে কামিনী কুমার চন্দ্র, সে প্রসঙ্গে নিশ্চয়ই তার জীবন কথা সে প্রসঙ্গে একটু পরে আসছি। প্রথম বলি আমার বাবা কে। সেই আমার বাবা 7 সন্তানের জনক। কেমন সন্তানেরা? প্রথম অপূর্ব কুমার চন্দ্র, জ্যেষ্ঠ সন্তান। বঙ্গভঙ্গ আন্দোলনের যে সেই হাওয়া বরাক উপত্যকায় এসেও লাগলো, প্রান্তিক শহর শিলচরেও, এবং অবশ্যই এর বাতায়নটা কামিনী কুমার চন্দ্র। ছেলেমেয়েরা সরকারি বিদ্যালয় থেকে বেরিয়ে এলেন, তাদের শাস্তি হলো, নানা জায়গায় নানাভাবে পড়েছে। সড়ক দুর্ঘটনা ঠেকাতে শুক্রবার দিনভর শহরে সচেতনা গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয় শহরে। এতে বলা হয়েছে রাস্তার পাশে গাড়ি পার্কিং, বালু ও পাথর মজুর রাখা যাবে না, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বলা হয়েছে যারা শহরে সাইকেল চালাবেন তাদের সাইকেলের পেছনে লাইট লাগাতে হবে, বাইক চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে, গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট লাগাতে হবে। সাইকেল চালকদের যানবাহন চলাচলের নিয়মিত অবশ্যই জানতে হবে। প্রায় 40% দুর্ঘটনা 16 বছরের কম বয়সের সাইকেল চালকদেরই হয়। কখনো সদর রাস্তায় সাইকেল চালানো শেখার চেষ্টা করবেন না, মাঠ কিংবা পার্কে শিখবেন কোনো অভিভাবকের উপস্থিতিতে। যতক্ষণ পর্যন্ত সড়ক সুরক্ষা সম্বন্ধে আপনি অজ্ঞ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাইকেল চালানোর উপযুক্ত নন। সাইকেল চালানোর সময় দেখে নিন যাতে সাইকেলে কোনো ত্রুটি না থাকে। সবসময় যানবাহন চালানোর নিয়মাবলী মেনে চলুন। রাস্তায় বাঁক নেওয়ার সময় দেখে শুনে হাত দিয়ে সিগন্যাল দিয়ে তারপর বাঁক নিন। আপনার সাইকেল শুধু আপনার জন্য, কখনো সামনে বা পেছনে যাত্রী নেবেন না। সাইকেল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 13,00,000 টাকা মূল্যের মহিষ আটক করল 1st ব্যাটালিয়ন BSF। বৃহস্পতিবার রাত 3টার সময় 6 নম্বর জাতীয় সড়কের হিলারা রেল ক্রসিংয়ে এলাকায় মহিষ বোঝাই এক ট্রাক আটক করা হয়। মোট 18টি মহিষ ছিল এই ট্রাকে। এগুলি কাঠিগড়া থানায় সমজে দেয় পুলিশ। এইটো আপোনাৰ কালি এটা ইনফৰমেশ্যন আছিল আমাৰ যে মহ আহিব, আৰু সেই মানুহ সেই সূত্ৰ অনুযায়ী আমি BSF আৰু আমাৰ কাঠিগড়া থানাৰ আৰক্ষীৰ অপাৰেশ্যন কৰা যায়, আৰু তাতে এখন গাড়ী জব্দ করা হয়, ট্রাক এখন সন্দেহবশত আমার হিলারা যে রেল গেট আছে তাতে, আর আমি 18টা মহ গাড়িখন চেক করি, চাও 18টা মহ তাতে জব্দ করা হয়। এটা একটা কেস লো ইনভেস্টিগেশন করে থাকা হয়েছে। মহবিলাক আপনার চিকিৎসা করায় আমার পাউন্ডত রখা হয়েছে, আর আপনার মহবিলাকও জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে। কিন্তু বলে হয় আৰু আপোনাৰ ড্ৰাইভাৰজন পলাই গৈছে, পাছত তদন্তত দেখা যাব কোন কোন জড়িত আছে। কোন জেগাত
হিলাৰা হিলাৰা এইটো আপোনাৰ টুৱাৰ্ছ মেঘালয় ফালে গৈ আছিলে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার বিদায় ২০২১ নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে বর্ষবরণ সরকারি স্কুলে শূন্য বহু শিক্ষক পদ গণ অভিবর্তন করবে আকশা বছরের শেষ দিনে মৃত্যু কাগজকল কর্মীরা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯০ এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই নমস্কার।